পেরনে কারো মুক্তিযোদ্ধাদের কবর পরিদর্শন করে এবার থিব্ভাল মেমোরিয়াল পরিদর্শনে যাবার পালা। আমাদের গাড়ি পেরনকে পেছনে ফেলে এবার কম নামক গ্রামের ভেতর দিয়ে 50 কিলোমিটার বেগে ছুটছে। উন্নয়নের ছোঁয়ায় গ্রামের চারপাশ দেখে অজপাড়া গাঁয়ের গ্রাম মনে হয় না। এই গ্রামের নিজস্ব ব্যাংক ব্যবস্থা সহ নানাবিধ সুবিধাও রয়েছে। বিদেশের মাটিতে পুরনো দিনের বাংলা গানের কথাগুলো আমাদের কতটা আন্দোলিত করে তা বিদেশ বিমুখী বাংলা ভাষাভাষীরা আরো ভালো বোঝে। ঠিক এমন সুন্দর বাংলা গানের আলতো দোলায় পৌঁছে গেলাম থিব্ভালে। হ্যাঁ, বলছিলাম থিব্ভাল মেমোরিয়ালের কথা, যেখানে অ্যাংলো ফ্রেঞ্চ যোদ্ধারা গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এটিকে বলা হয় অ্যাংলো ফ্রেঞ্চ সিমেট্রি। মূলত এই স্মৃতিসৌধটি ব্রিটিশ ও দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীদের। এখানে 1916 সালের যুদ্ধে উভয় পক্ষের 1 মিলিয়নেরও বেশি যোদ্ধার স্মৃতি বহন করে চলেছে, যারা সোম সেক্টরে 19 মার্চ 1918-র আগে মারা গিয়েছিল। ইতিহাসের সবচাইতে ঐতিহাসিক রক্তক্ষয়ী যুদ্ধ। মৃত যোদ্ধাদের কোনো কবরও ছিল না, যাদের বেশিরভাগই 1916 সালের সোম আক্রমণে মারা গিয়েছিল।
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস মতে ফ্রান্সের আংক্রে নদীর তলদেশে, ঠিক এই উঁচু ভূমিতে প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে ভারী লড়াই হয়েছিল বলে পুস্তিকায় স্পষ্ট লেখা রয়েছে। অর্থাৎ যে স্থানটিতে এই থিপভাল স্মৃতিসৌধটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, স্তম্ভটি 45 মিটার উচ্চতায় 16টি পোর্টল্যান্ড পাথরের উপর গভীর সম্মানে সীনা টান করে ফ্রান্সের উত্তর দক্ষিণ প্রদেশ পিকার্দির বুকে দাঁড়িয়ে আছে। এছাড়াও এটির চারপাশে 100 মাইল অবধি ফসলের খোলা মাঠের পর মাঠ দেখতে পাওয়া যায়। এই স্থানটিতে বিশ্বের যুদ্ধ ইতিহাসে সবচাইতে বেশি যোদ্ধারা নিখোঁজ হয়েছিল বলে জানা যায়, আর সে কারণে যোদ্ধাদের নিখোঁজ আধিক্যতায় এটিকে বলা হয় বিশ্বের বৃহত্তম কমনওয়েলথ স্মৃতিসৌধ। এখানে প্রত্যেক যোদ্ধাদের নাম দেয়ালে সুন্দর ও খোদাই করে লেখা রয়েছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এটিও আরেকটি কবরস্থান যেখানে প্রথম বিশ্বযুদ্ধে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করে এবং তাদের মৃতদেহগুলো এখানে সমাহিত করা হয়, যেটা প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখতে পেয়েছি সেই প্যারণে, এবং এটিও আরেকটি সেই কবরস্থান যারা বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে মারা গিয়েছিলেন। আমরা এটাও পরিদর্শন করছি যা আমাকে এবং আপনাকে আবেগ আপ্লুত করতে পারে এবং শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। থিব্বাল মিউজিয়াম দেখার পর গুটি গুটি পায়ে কবরস্থানে এগুতে থাকি। সামনে হাঁটতে হাঁটতে দূর থেকে শুনতে পাই দাঁড়িয়ে থাকা স্মৃতিস্তম্ভ এবং কবরের ক্রুশচিহ্ন পাথরগুলোর নীরব কান্না। নানান ভাষায় আহাজারি শুনি শব্দহীন স্বজন হারানো বেদনা। কিয়ৎক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন, শহীদদের কান্নার ভাষা গাঁথব বলে। লুই সাংমার মতে পৃথিবীতে বিভিন্ন জাতি গোষ্ঠীর ভাষা আলাদা হলেও কান্নার ভাষা একই, একই সুরে কান্না, এবং যা আলাদা হবার নয়। আর চারপাশে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাছপালা, আকাশ, বাতাস। কমনওয়েলথ ওয়ার গ্রেভ কমিশন লিফলেটের চতুর্থ কলামে শেষ প্যারার আগে বলা আছে, দ্য সিমেট্রি অন দ্য ওয়েস্ট সাইড অব দি মেমোরিয়াল You will see the Anglo-French cemetery containing 600 Commonwealth and French graves. Many of these CWGC graves bear the inscription, A soldier of the Great War known into God. While the French crosses simply state inconnu unknown, a soldier of the great war known into God. অর্থাৎ এই কোট আনকোট লাইনগুলোর বাংলা অর্থ দাঁড়ায়, মহান যুদ্ধের এক একজন সৈনিকদের পরিচয় আমরা জানি না, কিন্তু ঈশ্বর জানেন। লেখাটি দেখে এখানে এসেও সেই একই প্রশ্ন লুই সাংমার মাথায় ঘুরপাক খেতে থাকে।
তাহলে বাকি 322 জন নথিবিহীন এবং নিখোঁজ গারো বীর যোদ্ধার ইতিহাস এখানে আবার নয় তো? নাকি আজও রয়ে গেল শুধুই ইতিহাস? তবু লুই সাংমাও তাদের মতো নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে আজ না হোক কাল ইতিহাসই একদিন তাদের সাক্ষী দেবে, কারণ ঈশ্বরই তা ভালো জানেন। এভাবেই প্রথম বিশ্বযুদ্ধে গারো বীর শহীদদের কবরস্থান পরিদর্শনে আমাকে শুধু আবেগ আপ্লুতই করেনি, বরং বেদনার্ত চোখে গর্বিত মনে জানার আগ্রহকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বইকি। প্রকাশিতব্য দ্য বিউটি অফ গারোস গ্রন্থটিতে প্রথম বিশ্বযুদ্ধে গারো বীরদের সাক্ষী হয়ে রইলেন, যা পরবর্তী গারো গবেষক এবং জ্ঞান পিপাসুদের কিছুটা হলেও আন্দোলিত করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে কিছুটা সময় আমি নিয়েছি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য, কিন্তু এইটা যার অবদান, যার সহায়তায় আমি করেছি, তিনি হলেন আমাদের গারো জাতি সত্তার মা মেনকা হাগিদক, যিনি সবসময় আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা সহযোগিতা করে থাকেন। আজকে ওনার সহায়তায় আমরা এই বিভিন্ন জায়গা, বিশেষ করে গারো বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান আমরা ভিজিট করেছি, এছাড়াও অন্যান্য দেশের যারা যোদ্ধা ছিলেন তাদের কবরস্থানও আমরা ভিজিট করেছি। তো ওনাকে বিশেষভাবে মলামস্পি চ্যানেল থেকে আমি আন্তরিক এবং কৃতজ্ঞতা জানাই, এবং দিদির এই সহযোগিতা অবশ্যই ভুলবার নয়, ওনাকে আবারও বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং যত পারেন শেয়ার করুন।